আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি এয়ারলাইনের অনুমতি বাতিল করেছে বেবিচক ঢাকায় সৌদি আর অফিসের সামনে হাজারো প্রবাসীর ভিড় সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুড্রয়লা সৌদি আরবে সিভিল এভিয়েশন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে শিডিউল ফ্লাইট চালানোর অনুমতি দেয়নি এ অবস্থায় সৌদি এয়ারলাইন্সকে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার জন্য দেয়া অনুমতি বাতিল করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তথা বেবিচক রোববার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রালয় পররাষ্ট্র মন্ত্রালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় পয়লা অক্টোবর থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গিয়েছে এর আগে তেইশে সেপ্টেম্বর থেকে ঢাকায় ফ্লাইট চালু করবে বলে জানিয়েছিল সৌদি আরবিয়ান এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা অনুমতি পায় সংস্থাটি রোববার ওই সিদ্ধান্তটি বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিভিচক এর আগে বৃহস্পতিবার সৌদি আরব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা সৌদি আরব রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানায় বিমানকে তবে শিডিউল ফ্লাইট না দিলেও এই রুটে বিমান নন শিডিউল ফ্লাইট পরিচালনা করতে চাইলে সেই অনুমতি দেবে বলে জানানো হয় করোনা মহামারীতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশের শ্রমিক আটক থাকায় বিষয়টি বিবেচনা করে সপ্তাহে দুটির বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল সৌদি আরবিয়ান এয়ারলাইন্স বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তখন তাদের সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একুশে সেপ্টেম্বর থেকে সৌদি আরবে তিন গন্তব্যে ফ্লাইট পরিচালনার শিডিউল ঘোষণা করেছিল অনুমতির জন্য সৌদি সিভিল এভিয়েশনের কাছে আবেদন করেছিল কিন্তু বৃহস্পতিবার বিমান জানিয়েছে সৌদি আরব তাদের শিডিউল ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে আর এদিকে সৌদি এয়ারলাইন্স অনুমতি বাতিল করেছে বেবিচক এ খবর জানার পর থেকেই সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসে মধ্যরাত থেকে হাজার হাজার প্রবাসীরা ভিড় জমিয়েছে আপনারা ভিড়তে দেখতেই পাচ্ছেন যে প্রবাসীরা একেবারে ভোর সকাল থেকে অফিসের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে যে তারা আদৌ সৌদি আরবে যেতে পারবে কিনা বিমান বাংলাদেশ সৌদি আরবে যেতে পারবে না এটা তো এখন নিশ্চিত কিন্তু সৌদি এয়ারলাইন্স তো একটা সর্বশেষ আশা ছিল সেটাও মনে হয় এবার বন্ধ হতে চলেছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আসলে আমাদের বলার মতো কোনো ভাষা নেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচক কিভাবে এই সিদ্ধান্ত নিল আর কেনই বা তারা আমাদের প্রবাসীদের কথা একটা চিন্তা করলো না তা আমাদের বোধগম্য নয় খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন